নাকাবন্দী জীবন ও চরম আর্থিক সংকটকালে দুস্থ খেলোয়াড়দের সাহায্যে গেল ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর জেকশন গেটে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করে ক্রীড়া সংগঠনটি। দিনের এই সেবামূলক কর্মসূচিতে অংশ নেন বিধায়ক আশিস সাহা, কর্মচারী ফেডারেশনের কর্মকর্তাগণ। লকডাউনের ফলে বিভিন্ন পেশার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা মানুষ তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমাদের রাজ্যে এই ক্রীড়াঙ্গনে এমন কিছু খেলোয়াড় আছে যাদের বাবা মা বা তাদের পরিবার অত্যন্ত দুস্থ এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও তারা এই খেলাধুলা চালিয়ে যাচ্ছে। তো এই রাজ্যের বৃহত্তম যে ক্রীড়া সংগঠন ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আজকে প্রায় বিগত আমাদের দুস্থ প্লেয়ারদের খাদ্য সামগ্রী এবং মাস্ক স্যানিটাইজার কারণ আপনারা জানেন যে লকডাউনের ফলে রাজ্যের প্লেয়ারদের খেলাধুলার ক্ষেত্রে ওরা অত্যন্ত অসহায় করেছে এবং তাদের পরিবারবর্গ অত্যন্ত অসহায় করেছে। অতিপুরা প্লেয়ারেশন বরাবরই সুস্থ প্লেয়ারদের উঠিয়ে আনার সাহায্য সহায়তা করে থাকে। এবারে দ্বিতীয় দফায় তাদেরকে ইনফ্লুয়েন্স দেওয়া হচ্ছে এবং ব্যুরো রিপোর্ট, হালাবল।